জয় গুরু। বন্ধুরা, আজকের এপিসোডে আমি আরেকটি আসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি এমন একটি আসন দেখাবো, সেই আসনটির নাম হলো ভুজাঙ্গ আসন। ভুজাঙ্গ আসন করলে পরে কি হয়, কিসের জন্য ভুজাঙ্গ আসন করতে হয় এবং কিভাবে ভুজাঙ্গ আসন করতে হয়, বন্ধুরা আসুন একটু দেখে নেই। বন্ধুরা আসুন প্রথমেই জেনে নিই ভুজাঙ্গ শব্দের অর্থটা কি। যোগশাস্ত্র মতে ভুজাঙ্গ শব্দের অর্থ হইল সাপ বা সর্প। সর্প বা সাপ যখন ফণা তুলে থাকে, একটা গোকরা সাপ যখন এরকমভাবে ফণা তুলে, তখন তার যে এখানকার যে মেরুদণ্ড অর্থাৎ তার যে পিঠের যে শিরাটা আছে, সেই শিরাটা বাঁকা হয়ে মাথাটা ঠিক উপরের দিকে ফণা তুলে রাখে। এর কারণটা কি? বন্ধুরা আমরা সবাই জানি সাপের বিষ কোথায় থাকে, সাপের বিষ দাঁতে থাকে। অ্যাকচুয়ালি কথাটা ভুল, সাপের বিষ থাকে মস্তকে বা মস্তিষ্কে। সেই মস্তকে বিষটা যখন অতিরিক্ত পরিমাণে জমা হয়ে যায়, সাপ তখন রেগে ফণা তুলে একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে। এর কারণটা হলো মস্তিষ্কের বিষটা যেন সাপের সারা শরীরের মধ্যে প্রসারিত হয়। বন্ধুরা তাহলে ভুজাঙ্গ আসনটি আমাদের কেন করতে হবে? আমাদের করতে হবে এই জন্যই যাদের মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা আছে, যারা বাতের ব্যথায় উঠতে পর্যন্ত পারেন না, যারা বাতের ব্যথায় এক জায়গায় ধীরস্থিরভাবে বসে থাকে নড়াচড়া পর্যন্ত করতে পারেন না, যাদের হাঁটুতে ব্যথা আছে এবং যাদের প্রচণ্ড রকমের মাইগ্রেনের প্রবলেম আছে, তারা এই ভুজাঙ্গ আসনটি যদি সঠিকভাবে একটি মাস কন্টিনিউ চালিয়ে যেতে পারেন, তাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বন্ধুরা আসুন তাহলে দেখে নেই কিভাবে ভুজাঙ্গ আসনটি করতে হয়। বন্ধুরা আমরা যে ভুজাঙ্গ আসনটি দেখলাম, এই ভুজাঙ্গ আসনটি প্রতি স্টেপে অর্থাৎ প্রতি স্টেপে এক মিনিট করে ধরে রাখতে হবে নিজেকে। এরকম পাঁচটা স্টেপ আপনারা সম্পন্ন করবেন, এভাবে মাত্র 10-15 দিন আপনারা কন্টিনিউ করুন, দেখুন যে আপনাদের শারীরিক অবস্থাটা কি হয়। বন্ধুরা আজ আর নয়, পরবর্তীতে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।